হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর রোজ সকালের মতো আজকেও এই তো গরম পানি আর লেবু রস খেয়ে নিচ্ছি। এটা আমার রোজকার রুটিন, রোজ সকালে খালি পেটে আমি এটাই খাই। প্লিজ ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। তো এবার লেবু জলটা খেয়ে সোজা চলে যাবো ফ্রিজ থেকে। কালকে যে চিংড়ি মাছটা নিয়েছিলো সেই চিংড়ি মাছটা বার করে নেবো, দিয়ে পানি দিয়ে দেবো, তারপরে রান্নার জোগাড় করবো, নাহলে আবার প্রচুর লেট হয়ে যাবে। ভিজিয়ে দিয়েছি, এবার আমি সবজিগুলো সব বার করে নিচ্ছি ফ্রিজ থেকে। সব বার করে নিয়েছিলাম, আজকে ঝিঙে দিয়ে ডাল করবো ভাবছি, আর লাউ, ওই কুমড়োটা ছোট ছোট করে কেটে বড়ি ভেঙে তেলে দিয়ে কুমড়ো দিয়ে বড়ি দিয়ে করবো, আর এই যে ঝিঙে দিয়ে ডাল দিয়ে আর ওই চিংড়ি মাছটা করবো পুরো একদম কষা কষা। এদিকে আমি চাপিয়ে দিয়েছিলাম আমার মেয়েদের জন্য, চাটা হয়ে এসছে, চাটা নামিয়ে রাখবো, তারপর কড়াই চাপ দেবো। আর ওইদিকে আমি ওই গ্যাসে আমি ভাত চাপিয়ে দিয়েছি, তো চাটা প্রায় হয়ে এসছে। এবার চাটা নামিয়ে এবার ওখানে কড়াই চাপিয়ে দিয়ে ফার্স্টে আমি চিংড়ি মাছের তরকারিটা রান্না করে নেবো, কারণ ওটা তাড়াতাড়ি হয়ে যাবে, কষিয়ে রান্না করে নেবো। এই তো কড়াই তেল দিয়ে তারপর পেঁয়াজটা একটু ভেজে নেবো লাল লাল হওয়া পর্যন্ত। এই দেখো কড়াই এই তেল, পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। এবার আমি সব রকম মশলা দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষিয়ে তারপরে চিংড়ি মাছটাও ওতে দিয়ে দেবো, দিয়ে এবার আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে আসলে তারপর আমি সামান্য একটু পানি দেবো, দিয়ে কষা কষায় রেখে দেবো, কারণ বেশি ঝোল পছন্দ করে না তোমাদের দাদা, কারণ আমাদের রেগুলার ডাল হয়, রোজ রোজ কিছু না কিছু ডাল, না হয় মুগ ডাল, মসুর ডাল, নাই ছোলার ডাল, কোনো না কোনো ডাল হবেই, কারণ ডাল চাই, আমার মেয়েরও চাই, আমার হাজবেন্ডেরও চাই। এবার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, তাদের অল্প করে সামান্য অল্প পানি দিয়ে দেবো। এই তো হয়ে এসছে, এবার পানি দিয়ে দিয়েছি, অল্প দিয়েছি, ঝোলটা যে অনেকটাই হয়ে যাবে। এদিকে পানি দেওয়ার সাথে সাথে দেখি আমার মেয়ে কান্না করছে, এসে দেখি আমার মেয়ে কেমন কান্না করছে, দেখো আমায় দেখে আরও ছটফট করছে। তারপর মোবাইলটা রেখে দিয়েছিলাম, তখন আর হয়নি, এই তো কান্না করে আমি বলেছিলাম যে আমার মেয়ে ব্রাশ করতে চায় না, মোটেও ব্রাশ করতে চায় না, ব্রাশ হাতে নিয়ে আছি, ও ব্রাশ করবে না, আমার কোলে বসে আছে। কিন্তু আমার মিষ্ট মেয়ে খুবই ভালো, মাশাআল্লাহ, খুবই লক্ষ্মী মেয়ে আমার, ও নিজে নিজেই উঠবে, নিজে নিজেই চলে আসবে, নিজে ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করতে শুরু করে দেবে। দেখেছো ও কীরকম ভালোভাবে বসে ব্রাশ করছে, আর আমার এইটা একদমই পছন্দ। তারপর কোনো রকমই ব্রাশ করালাম, এসে দেখি তরকারি হয়ে গিয়েছে, এটা একদম পুরো গামাখা মাখা চিংড়ি। এবার ওই কড়াইয়ে ডালটা ঝিঙেটা ধুয়ে, এই তো আমার দুষ্টু, দেখেছো ওই কড়াইয়ে ডালটা ঝিঙেটা তেজপাতা একটু তেল দিয়েছি, আর লবণটা একটু পরে দেবো, আর হলুদটা, কারণ ডাল আছে, নাহলে ডাল সিদ্ধ হবে না তাড়াতাড়ি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর তারপর ওদের চা দিয়েছিলাম দুজনকে, চা বিস্কুট আর
এখানে সে হালখাতা ছিল আগের দিন, হালখাতায় যে মিষ্টি পেয়েছি না ওই মিষ্টিগুলো দিয়েছি, কেউ তো খেলো না। ওই বিস্কুট নিয়ে দুষ্টু ভাই একটু বিস্কুট খায়, কিন্তু মিষ্টি একটুও চা খায়, বিস্কুট খায় না। ওর হাত দিয়ে একটুখানি চা করা ছিল, ওর পাপাকে বলছে মুছে দিতে, আর পাপা মুছে দিল। তারপর ওদের খাইয়ে টাইয়ে এদিকে ততক্ষণে দেখিয়ে আমার ডালটা ঝিঙেটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, পুরোপুরি মানে সিদ্ধ হয়েছে, পুরোপুরি হয়নি, তাই আমি এখনই লবণ আর হলুদটা দিয়ে নেবো, যেটা আর একটু চাপা দিয়ে সিদ্ধ করে নেবো, তারপরে এটা তেলে দিয়ে নেবো, রসুন থেতো করে তেলে দিয়ে নিলে হয়ে গেল। তারপর ততক্ষণে এই ঘরে এসে আমি এই ঘরে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, বেডশিটটা চেঞ্জ করে শুধু ঘরটাও গোছানো হবে না, শুধু বেডশিটটাই চেঞ্জ করবো। তারপর বেডশিট চেঞ্জ করতে করতে ওদিকে আমার আবার তরকারি হয়ে যাবে না হলে। বেডশিটটা চেঞ্জ করে এবার টান টান করে পেতে নিলাম, এবার ঝাড়ু দিয়ে ঝেড়ে নেবো। আমার মেয়েরা এখন আর বিছানায় হিসু করেন না, সেই কারণে বেডশিট আমার তিন চার দিন যায়, না হলে আগে তো আমার রেগুলারই কাচতে হতো। তারপর এই ঘরে চলে আসলাম, এই ঘরে এসে ডালটা তেলে দিয়ে নিলাম, এই তো ঝিঙে দিয়ে ডাল, রেগুলার ডাল লাগে ওই জন্য আমি মাঝে সাঝে এই রকমভাবেই করি, নাহলে রোজ প্লেন ডাল খেতে আমার ইচ্ছে হয় না। এই তো তারপরে এদিকে আবার ওই কড়াইয়ে একটু পানি দিয়ে ওই কুমড়োটা তেজপাতা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আস্তে দিয়ে সিদ্ধ করবো, নাহলে বেশি পানি দিলে আবার পানি আরও বার হবে। গ্যাসটা মিডিয়াম করে একদম মিডিয়াম লোতে করে দিয়েছি। তারপর এবার আমি আবার এই ঘরে চলে এসেছিলাম, এই ঘরে চলে এসে এবার ঘরটা পুরো গুছিয়ে ঝাঁট দিয়ে কমপ্লিট। তারপর আবার ওই ঘরে চলে যাব, ওই ঘরে গিয়ে দেখি আমার এদিকে আমার কুমড়োটাও প্রায় সিদ্ধ হয়েছে, এখনও সিদ্ধ হওয়া বাকি ছিল। তারপর সিদ্ধ হয়ে গেলে তারপর বড়িগুলো রসুনটা একটু ভেজে তারপর বড়িগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম লাল লাল করে, যে তাতে ওই সিদ্ধ করা লাউটা এবার আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে খুব ভালো করে কষি নেবো, এর মধ্যে দেবো জিরে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট অল্প দিয়ে, তারপর ভালো করে মানে নাড়িয়ে নাড়িয়ে ভাজার মতো করে নেবো। তারপরে এই তো আমাদের খাওয়া দাওয়া, আমার মেয়ে দুটোর আর ওর পাপার, যা যা রান্না করছিলাম। আর তা কাল রাতে আলুর দমটা রয়ে গেছে, কারণ কাল রাতে ওর পাপা বাজার থেকে তরকা নিয়ে এসেছিলো, তাই রুটির সাথে তরকা খেয়েছে, আলুর দমটা থেকে গেছিলো, তাই ভাবলাম সকালে নষ্ট না করে সকালে খেয়ে নিই। আর এই তো আমার রুটি সবজি দিয়ে আবার রুটিটা খেয়ে নেবো, আর আলুর দমটা নেবো। খাওয়া দাওয়া শেষে দেখো কতগুলো বাসন, এত থালা ধুতে গিয়ে অবস্থা খারাপ, নিমেষের মধ্যে ধুয়ে নিলাম যেন কিছুই মনে হলো না, কিন্তু তবুও বিশ্বাস করো প্রচুর কষ্ট এই ধুতে।